হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আমি কোয়েল, আমি এসে গেছি তোমাদের সঙ্গে নতুন আর এক ভিডিও নিয়ে। কাল তো আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তারই ট্রায়াল রান চলছিল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ হচ্ছে মে মাসের 7 তারিখ, মঙ্গলবার। আগামীকাল মানে 8ই মে বুধবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বল খেলার মাঠে, মানে গঙ্গাধরপুর খেলার মাঠে সভা করতে আসবেন। তো তারই শেষ মুহূর্তের প্রস্তুতি আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তাই আজকে বিকেলবেলা আমি বাড়ির সকলের সাথে চলে গিয়েছিলাম মঞ্চের কাজ কতদূর এগিয়েছে দেখার জন্য। গিয়ে দেখলাম মঞ্চের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, সমস্ত সেট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আর গিয়ে দেখলাম আজকেই প্রচণ্ড ভিড়, কারণ আশেপাশের গ্রামের সমস্ত লোকেরা, সমস্ত মানুষেরা দেখতে এসেছে যে এখানকার কাজ কত দূর হয়েছে। আর আমাদের এখানের যে খেলার মাঠটা হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা জায়গা, তাই চারিদিকে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, তো সেগুলো হচ্ছে। এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গায় নামবেন সেই হেলিপ্যাডটাও তৈরি করা হয়ে গেছে, এবং এখানেই হচ্ছে সব থেকে বেশি ভিড়। বাদ বাকি যে সমস্ত রেলিং ব্যারিকেডের কাজ থাকে সেইগুলোও সমস্ত কিছু হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো ভেতরে, ওই তো ভেতরে। আর আমরা চারিদিকটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম, আর স্টেজটা করেছে অনেকটা উঁচু, কারণ প্রচুর লোকজনের সমাগম হবে, তো স্টেজ উঁচু না করলে মানুষ দেখতে পাবে না। আর এর ভেতরেই আছে একটা ফোল্ডিং ওয়াশরুম। কত লোক, হ্যাঁ তাকাও, আর সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন, সবাই কিন্তু মান্যগণ্য ব্যক্তি। ওনারা সকলে আমাদের ব্লকের নানান কর্মাধ্যক্ষ, নানান পদে আছেন, অসীম মাঝি থেকে আরম্ভ করে আরও নানান ব্যক্তি সকলে এখানে নানান ধরনের মিটিং করছেন। তার সঙ্গে আছে আমাদের আর আমাদের বলাগড় ব্লকের পুলিশ থেকে আরম্ভ করে আরও যে সমস্ত কর্মাধ্যক্ষের মানুষজনেরা থাকেন, তো ওনারা সকলেই আছেন। সকলের উপস্থিতিতেই কালকের এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে করার জন্য আজকে কিন্তু নানান ধরনের প্রসেস চলছে, তো আমি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু হেলিপ্যাড তৈরি করা হয়েছে, এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামানো হবে। ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানেই, আর ওখানে আছেন কিন্তু আমাদের বলাগড় থানার নানান ধরনের পুলিশ, তারও সঙ্গে আরও নানান ধরনের অনেক গুণীমান্য ব্যক্তিরা। এই যে এলো তো, এরপরে দেখবে মাঝে সাঝে, হ্যাঁ এবার এখানে ধরো, এখানে এসে যদি ভালো সাড়া পাই, আমার বাবিকে একটু আসতে বললে, ফোনটা করে বলি এসো। প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু শেড তৈরি করা হয়েছে, যাতে মানুষজনের কোনো অসুবিধা না হয়। সব থেকে বড় কথা, এখন যা গরম পড়েছে এটাই হচ্ছে সব থেকে এক অসুবিধার বিষয়, তার জন্যে কিন্তু অনেক বড় করে এখানে শেড তৈরি করা হয়েছে, এবং এরিয়াটাও কিন্তু প্রচুর বড়। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে, কালকে আরও কত মানুষ এখানে, হাজার হাজার মানুষের সমাগম হবে। তো আজকের এই দৃশ্য দেখলেই কিন্তু বোঝা যায় যে কালকে কতটা ভিড় হতে চলেছে। আর স্টেজের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি আছে, তো আশা করি কালকে সকালের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটি এইটুকুই, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কালকের সমস্ত ধরনের আপডেট নিয়ে আসব। আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে আসছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।